বুধবার মহকুমা চাঁদপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বন মহোৎসব। এই বন মহোৎসবে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উদয়পুর মহকুমা চাঁদপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীরা নিজের নিজের নামের একটি করে গাছ লাগিয়েছেন স্কুল প্রাঙ্গণে। বরাবরই উদয়পুর মহকুমায় ব্যতিক্রম উদয়পুর মহকুমার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি। স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নিজের নামে একটি করে গাছ লাগিয়েছেন স্কুল প্রাঙ্গণে। বুধবার উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বন মহোৎসব। এই বন মহোৎসবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক দীপেন ভৌমিক, এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুব্রত দেবরায় সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। এদিন উপস্থিত অতিথিবর্গ সহ স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে স্কুল প্রাঙ্গণে সহস্রাধিক চারা গাছ রোপণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই ধরনের কর্মসূচিতে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। স্কুলের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী জানান, গাছ লাগিয়ে এক সুন্দর ও নির্মল ও শান্তির পরিবেশের মাধ্যমে স্কুলের পঠন পাঠন ও শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। উল্লেখ্য, স্কুলের এনএসএস ইউনিট এবং ইকো ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের এলাকার বিধায়ক শ্রী বিপ্লব কুমার ঘোষ মাঠে এসেছিলেন এবং তিনি একটি বকুল গাছ লাগিয়ে আজকে বন মহোৎসব সূচনা করেন। ওনার ব্যস্ততার জন্য উনি চলে গেছেন। আমরা বাকি যে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা সবাই মিলে এখন পর্যন্ত প্রায় 800 মতন গাছ লাগিয়ে ফেলেছি। আমাদের টার্গেট হচ্ছে এবছর 1000 গাছ লাগাবো। দিদি রিপোর্ট, সাউথ ইন্ডিয়া টিএনএন।